আমার গোসো পাক রহমতুল্লাহি তালা রেখে আমার আল্লাহ তালা কেমন দয়া করেছেন সে সম্পর্কে একটি ঘটনা বাহাজাতুল আসরার শরীফ থেকে আমি আপনাদের সামনে পেশ করছি। বাহাজাতুল আসরারের মধ্যে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে আবু মোহাম্মদ বলেন, আমাদেরকে সংবাদ দিয়েছেন দুজন শেখ, একজনের নাম হচ্ছে প্রধান বিচারপতি আবু সালেহ নসর এবং শেখ আবুল হাসান আলী নানবাঈ বাগদাদের মধ্যে। এভাবে বর্ণনা করতে করতে যে অনেক বুজুর্গ রহমতুল্লাহ আলহি তালার কাছ থেকে তারা এই ঘটনা শুনেছেন এবং তারা সবাই বলেছেন আমাদের শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তালাই আলিমদের লিবাস পরিধান করতেন, অর্থাৎ আলিম যারা বড় বড় আলিমদের তখনকার সময়ে যেটা সবচেয়ে বেশি প্রচলন ছিল এবং আলিমদের একটা লেবাস ছিল, পোশাক ছিল, সেটা পরিধান করতেন আর চাদর গায়ে দিতেন, খচ্চরের উপর আরোহণ করতেন, তার সামনে পতাকা উত্তোলন করা হতো। আমার গোসো পাক রহমতুল্লাহি তাআলাই সুন্দর পোশাক পরিধান করতেন, আমার গোসো পাক রহমতুল্লাহি তাআলাই চাদর পরিধান করতেন এবং একটি খচ্চরের উপর আরোহণ করতেন, তার সামনে একটা পতাকা উত্তোলন করা হতো। আমার গোসো পাক রহমতুল্লাহি তাআলাই বড় কুরসির উপর ওয়াজ করতেন, বড় সিংহাসনের উপর, বড় আসনের উপর বসে ওয়াজ করতেন আর তার কথার দ্রুততা এবং উচ্চ মাপের কথাবার্তা উনি বলতেন, ওয়াজের মধ্যে উচ্চ মাপের কথাবার্তা বলতেন। এবং যখনই আমার গোসো পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেন তখন সবাই নিশ্চুপ হয়ে সেটা শুনতো, আল্লাহ আকবার। যখন তিনি বলতেন সবাই চারিদিকে একদম নীরবতা বিরাজ করত, আর যখন তিনি কোনো কাজের নির্দেশ দিতেন ওয়াজের মধ্যে, তিনি যখন কোনো কাজ করার জন্য বলতেন তখন সবাই দ্রুত সেটা পালন করার মন মানসিকতা তৈরি করে নিত। আর কোনো পাষাণ হৃদয়ের লোকও তাকে দেখতো, আমার গোসো পাক রহমতুল্লাহি তাআলাকে যখন কোনো পাষাণ হৃদয়ের লোক, কোনো পাপী, কোনো গুণাগার ব্যক্তিও দেখত তখন তার হৃদয় নম্র হয়ে যেত, সুবহানাল্লাহ। আর তিনি যখন জুমার দিন জামে মসজিদে যেতেন তখন বাজারের সকল লোক দাঁড়িয়ে যেত, আল্লাহ আকবার, আমার গোসো পাককে আল্লাহর বান্দারা কেমন মহব্বত করত। আমার গোসো পাক রহমতুল্লাহি তাআলা যখন জুমার জন্য জামে মসজিদের দিকে যেতেন তখন বাজারের লোকরা পর্যন্ত দাঁড়িয়ে যেত আমার গোসো পাকের সম্মানে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহর দরবারে আমার গোসো পাক এদিকে হেঁটে যাচ্ছেন, বাজারের লোকেরা সবাই আমার গোসো পাককে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তোমার এই মকবুল বলির উসিলাই আমাদের উপর দয়া করো, আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আকবার।